নাহমাদুহ অনুসলি আলা রসুল হিল কদিম আম সুপ্রিয় ভাই বোনেরা এর আগে সংসদ সৃষ্টিকারীদের সৃষ্ট ধোঁয়াশা দূর করার জন্য আমরা আমাদের আকিদা নিয়ে আলোচনা করেছি আমরা সংক্ষেপে আমাদের আকিদা বিশ্বাস তুলে ধরেছি এবং দেখিয়েছি যে সাহাবাইকার আমরা দিয়া আল্লাহ আনহম এবং সালফে সালহিনের আকিদা তথা আহলুসুল্না জামা আর আকিদাই হচ্ছে আমাদের আকিদা আমরা তাদেরই অনুসরণকারী নতুন কোনো পথের উদ্ভাবনকারী নই আল্লাহর ইচ্ছায় আমাদের এই বার্তাটির মাধ্যমে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ সত্ত্বেও সত্য প্রকাশিত হয়েছে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সন্দেহ সৃষ্টিকারীদের কাছেও আমাদের এই স্পষ্ট বার্তা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বস্তুত সত্য সব সময়ই তার আপন শক্তি ও মহিমায় প্রতিষ্ঠিত যদিও নিন্দুকেরা বিভিন্নভাবে তা আড়াল করতে চায় তবে এই বার্তা প্রকাশিত হবার পর আমাদের প্রিয় দর্শক শ্রোতা ও শুভানুদ্দায়ী ভাইদের কাছ থেকে কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এই প্রশ্নগুলোর প্রেক্ষিতে কিছু বিষয় স্পষ্ট করা দরকার মনে করছি বস্তুত এই বিষয়গুলো প্রত্যেকটি বিস্তারিত ও বিশদ আলোচনার দাবি রাখে এবং আমরা ইচ্ছা রাখি বি সামনে এই নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব তবে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা সংক্ষেপে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা তুলে ধরছি এ বিষয়গুলো এমন যে এগুলোর ব্যাপারে সঠিক ধারণা ছাড়া কারো তা হেদ ও আকিদা বিশুদ্ধ হতে পারে না তবে আফসোসের বিষয় হল যারা নিজেদের সহি আকিদার প্রচারক বলে দাবি করেন তাদের অনেকেরই এই বিষয়গুলো নিয়ে সঠিক ধারণা বা আকিদা নেই বরং এসব ব্যাপারে তারা বিভিন্ন মাত্রার ভুলভ্রান্তির মধ্যে আছেন আর তার চেয়েও বড় কথা হলো এসকল লোকেরা অন্যের ভুল ধরায় পারদর্শী হলেও তারা নিজ অনুসারীদের কাছে এই গুরুতর বিষয়গুলো নিয়ে স্পষ্ট ও দালিলিক আলোচনা তুলে ধরেন না যে কারণে অনেক সহি আকিদার দাবিদার আজ অবস্থান করছেন সঠিক আকিদা ও বিশুদ্ধ বিশুদ্ধতাহিত থেকে অনেক অনেক দূরে তাই আমরা সকল দায়ী ও আলিমদের আহ্বান করব এই গুরুতর বিষয়গুলো নিয়ে সঠিক অবস্থান ও আলোচনা তুলে ধরতে এবং ইর্জাগ্রস্তদের আমরা চ্যালেঞ্জ করলাম তারা যেন সুন্নাহ ও সালফে সালহিনের অবস্থানের আলোকে আমাদের এই আলোচনার ভুল ধরে দেখায় অথবা এই অবস্থানকে সঠিক বলে স্বীকার করে নেয় আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই আলোচনা নিজেরা শুনবেন অপরকে শোনাবেন এবং নেশি ও সন্দেহ সৃষ্টিকারীদের কাছেও পৌঁছে দেবেন যেসব বিষয়ে সঠিক ধারণা ছাড়া তাকিদা সহি হবে না আমার ভাই ও বোনেরা আপনারা জেনে রাখুন যে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি ও সাক্ষ্য দেই আল্লাহ তালা সবচেয়ে বড় মহান তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই কেউ তার সমকক্ষ নয় আমরা সাক্ষ্য দেই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই তহিদেরই বাণী যা কিছু দাবি করে আমরা তার জন্য তাই সাব্যস্ত করি আমরা তার সাথে কাউকে শরিক করি না যে সকল বাতিল মাহবুদ বা তাগতকে মানুষ আল্লাহর পরিবর্তে ইলাহ হিসেবে গ্রহণ করে আমরা সেই সকল তাগুত অস্বীকার ও পরিত্যাগ করি এবং তাদের থেকে নিজেদের বাড়া ও সম্পর্কহীনতার ঘোষণা দিই আল্লাহ ব্যতীত যত কিছুরই ইবাদত করা হয় তার সবই তাগুদ বলে আমরা বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি তাগুদ বিভিন্ন প্রকারের হতে পারে যেমন শয়তান গায়বের এলম দাবিকারী আল্লা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় এবং সে ওই ইবাদতে সন্তুষ্ট থাকে আল্লাহর আইন পরিবর্তনকারী শাসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যারা আল্লাহর আইন প্রত্যাখ্যান করে স্বরচিত অথবা মানবরচিত আইনে বিচার ফ্যাসলা করে ইত্যাদি এ সবই তাগত এদেরকে অস্বীকার ও পরিত্যাগ না করে আল্লাহর উপর ইমান ইমান হিসেবে সাব্যস্ত হয় না এবং তা দ্বারা মুসলিম হওয়া যায় না আমরা এটাও বিশ্বাস করি যে এ সকল তাগতের ইবাদত আনুগত্য অনুসরণ ও ভালোবাসাকে কুফুরীয় বাতিল বলে জানা তাদের ইবাদত আনুগত্য অনুসরণ ও ভালোবাসা পরিত্যাগ করা তাদের প্রতি শত্রুতা রাখা এবং তাদেরকে ঘৃণা করা ব্যতীত যথাযথভাবে কুফুরবিত্তাগোধ তথা কর অস্বীকার ও পরিত্যাগ সাব্যস্ত হয় না এর সবই পবিত্র সুন্না দ্বারা প্রমাণিত আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলী আসসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ করা কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য বাধ্যতামূলক যদিও বর্তমান পৃথিবীতে অবিকৃত তাওড়াত বা ইঞ্জিল খুঁজে পাওয়া সম্ভব নয় কিন্তু তবুও যদি বিশুদ্ধ তাওরাত ও ইঞ্জিল আজ পৃথিবীর বুকে থাকত সেক্ষেত্রেও দিন ইসলাম গ্রহণ না করে পূর্ববর্তী নবীগণের কিতাব তাওরাত কিংবা ইঞ্জিলের অনুসরণ করেও কেউ মোমিন হতে পারবে না তারা নিশ্চিত জাহান্নামি হবে তাদের সবাইকে আমরা সুস্পষ্ট কাফের মনে করি তাদেরকে কাফের বলতে আমরা কোনো প্রকার দ্বিধা করি না যেমনটা বর্তমান যুগের মডার্নিস্ট চিন্তাধারার বেদাতিরা করে থাকে আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম তার উপর অর্পিত রিসালতের দায়িত্ব পরিপূর্ণ ও যথাযথভাবে পালন করেছেন তিনি অহির কোনো অংশ গোপন করেননি কিংবা বিশেষভাবে কাউকে দিয়ে যাননি যেমন শিয়াদের গোষ্ঠী এবং কিছু মুল্হিত পীর ধারণা করে থাকে আমরা জীবনের সকল অঙ্গনে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে উত্তম আদর্শ মনে করি তার আদর্শ শিক্ষার বিপরীতে অন্য যে কোনো জাতীয় বিজাতীয় নেতা দার্শনিক কিংবা বিজ্ঞানীর কোনো শিক্ষা কিংবা আদর্শকে প্রাধান্য দেয়া কুফুরি মনে করি যা বর্তমান যুগের বিভিন্ন জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলো অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি ইত্যাদি অঙ্গনে করে থাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন আইন আদালত বিচার কার্যসহ সকল কিছুই রাসুলসাল আলী ওয়া্লামের আদেশ অনুযায়ী পরিচালনা করাকে আমরা আবশ্যক মনে করি বিশেষ করে আইন আদালত ও বিচার কার্যে তার বিধান অমান্য করা ইমান ভঙ্গের কারণ মনে করি কুফুরো নওয়াদুল ইমান তথা ইমান বিনষ্টকারী বিষয়সমূহের ব্যাপারে আমরা বিশ্বাস করি যে ইমান যেমন কথা কাজ ও বিশ্বাসের নাম কুফুরু তেমনই হতে পারে কথা কাজ ও বিশ্বাসের মাধ্যমে শির্কের মতো বিধানের দিক থেকে কুফুরু দুই প্রকার কুফরা আকবর তথা বড় কুফুর যার দ্বারা একজন মুমিন ইমান থেকে বের হয়ে যায় কুফরের আজগার তথা ছোট কুফুর যার দ্বারা একজন মুমিন ইমান থেকে বের হয় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এমন কিছু কাজ আছে যেগুলোকে শরীয়ত বড় কুফুর হিসেবে সাব্যস্ত করেছে এবং সেটি কুফুর হওয়ার জন্য সেগুলোকে হালাল মনে করার শর্ত আরোপ করেনি যেমন সূর্য বা কোনো প্রতিমার সিজদা করা আল্লাহ তার দিন কোনো নবী রাসুলের অবমাননা করা দিনের কোনো বিষয় নিয়ে উপহাস বা তুচ্ছতাচ্ছিল্য করা এমন আইন প্রণয়ন বা প্রবর্তন যার অনুমতি আল্লাহ দেননি ইত্যাদি এ সকল বড় কুফুরের মাধ্যমে একজন ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায় যদিও সে একে হালাল মনে না করে বরং নাজায়েজ ও হারাম মনে করে এমন সব নওয়ুল ইমান তথা ইমান ভঙ্গকারী কর্মের কোনো একটাতে লিপ্ত হলে ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় আমরা বিশ্বাস করি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ না সে তার অন্তর দিয়ে অস্বীকার করে এই কথাটি নব উদ্ভাবিত একটি বেদাত যুগের নব্য মুরজিয়া ও জাহমিয়া ফেরকার আকিদা থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করি যারা বিশ্বাস করে কুফুর শুধু অন্তর দিয়ে প্রত্যাখ্যান ও মিথ্যা প্রতিপন্ন করার মাঝেই সীমাবদ্ধ অন্তরের আকিদা বিশ্বাস দূরত্ব থাকলে কথা কাজের দ্বারা কখনো কাফের হয় না তাকফিরের ক্ষেত্রে আমাদের মূলনীতি হচ্ছে তাকফিরের ক্ষেত্রে আমরা চরম পন্থা ইফত ও শিথিলতা তাফরিত উভয়টিকে পরিত্যাগ করে মধ্যম পন্থা অবলম্বন করি আমরা খারিজদের মাঝাবকে প্রত্যাখ্যান করি যারা কবিরা গুনাহের কারণে মুসলিমদেরকে তাকফির করে কোনো মুসলমানকে আমরা কবিরা গুনাহের কারণে তাকফির করি না যতক্ষণ না সে গুনাহটিকে হালাল সাব্যস্ত করে অথবা তার থেকে ভঙ্গের অন্য কোনো কারণ প্রকাশ পায় আমরা মুরজিয়াদের মাঝবকে অস্বীকার করি যারা বলে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না উল্লেখ্য বর্তমানে আহলেসুন্নত দাবিদারদের অনেকে মুরজিয়াদের মতো আকিদ পোষণ করে থাকে যে অন্তরে ইমান থাকলে কথাও কাজের কারণে মানুষ কখনোই কাফের হয় না আমরা তাদের মাঝধাবকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি আমরা বলি আহলুসুলনা জামা আর মতে এমন কিছু কথাও কাজ আছে তা যদি কোনো মুসলিম বলে বা করে তাহলে সে কথাও ও কাজ তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় যদিও তার অন্তরে পরিপূর্ণ ইমান বিদ্যমান থাকে যেমন আলী ওসাল্লামকে নিয়ে কটুক্তি করা শরীয়তের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি তাহকিক ও সুনিশ্চিত প্রমাণ ছাড়াই তাড়াহুড়া করে কাউকে তাকফির করা বা তাকফিরের বিধান প্রয়োগ করা আমাদের মানহাজি নেই কারণ তাহিদের উপর প্রতিষ্ঠিত কোনো মুসলমানকে হত্যা করা অতি গুরুতর একটি বিষয় ভুলক্রমে একজন নিরপরাধ মুসলমানের রক্তপাত করা অপেক্ষা ভুলক্রমে হাজারো কাফেরকে ছেড়ে দেয়া ক্ষুদ্রতর একই সঙ্গে আমরা বিশ্বাস করি সুস্পষ্ট সন্দেহাতীত কোনো কুফুরে লিপ্ত ব্যক্তিকে তাকফির করা জরুরি সুস্পষ্ট দলিল প্রমাণ ছাড়াই কোনো মুসলমানকে তাকফির করা যেমন গুরুতর সুস্পষ্ট মুরতাদকে মুরতাদ ঘোষণা না করা এবং তার সাথে মুসলমানদের মতো আচরণ করাও তেমনই ক্ষতিকর কেননা এতে ইমান কুফুরের সীমারেখা বিঘ্নিত হওয়ার এবং অন্যান্য মুসলমান উক্ত কুফরকে কুফর মনে না করার এবং তাতে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে আমরা বিশ্বাস করি তাকফিরে ফিরে মোয়াইয়েন তথা নির্দিষ্টভাবে কারো উপর কুফুরের হুকুম প্রদানের পূর্বে কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যেগুলো উক্ত ব্যক্তির মাঝে পরিপূর্ণরূপে পাওয়া যেতে হবে এবং কিছু মাওয়ানিয়া তথা প্রতিবন্ধক রয়েছে যেগুলো না পাওয়া যেতে হবে হাক্কানিবিজ্ঞ অলামায় ক্যারামিক নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির উপর কুফুরের হুকুম প্রদানের যোগ্যতা রাখেন সাধারণ মানুষের জন্য তাদের অনুসরণ করা জরুরি আমরা মানলাম কাফির কাফিরা কাফির যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না সে নিজেই কাফের এই কথাটাকে শুধুমাত্র তাকফিরুল নসের ক্ষেত্রে অর্থাৎ যেসব ব্যক্তি বা জাতি গোষ্ঠীকে কোরআন সুন্নায় সুস্পষ্ট কাফের আখ্যায়িত করা হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি এই কথাকে খারেজিদের মতো তাকফিরুল ইজতিহাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি না যেমন বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা মুরতাদ মনে করলেও কোনো মুসলমান এলমের স্বল্পতার কারণে কিংবা ভুল ব্যাখ্যার কারণে এদেশের শাসক গোষ্ঠীকে মোর্তাত না করলেও আমরা সেই ব্যক্তিকে কাফের মনে করি না যেমনটা নব্য খাওয়ারেজরা করে থাকে শাসকের ক্ষেত্রে আমাদের আকিদা হচ্ছে মুসলমানদের শরীয়তসম্মত ইমাম ও শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা আমরা জায়েজ মনে করি না যতক্ষণ না তাদের থেকে কুফরে বাবা তথা সুস্পষ্ট কুফুর প্রকাশিত হয় যে কুফর সম্পর্কে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অকাট্য প্রমাণ রয়েছে শরীয়ত সম্মত ইমাম ও শাসকেরা যতক্ষণ সৎ কাজের আদেশ দেন ততক্ষণ তাদের আনুগত্য করা ফরজ মনে করি কিন্তু অসৎ কাজে তাদের আনুগত্য জায়েজ মনে করি না একই সাথে আমরা বিশ্বাস করি কোনো মুসলিম শাসক মুরতাদ হয়ে গেলে সে স্বয়ংক্রিয়ভাবে অপসারিত হয়ে যায় তারপর যদি জবরদস্তি ক্ষমতায় বসে থাকে তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে তাকে অপসারণ করে শরীয়ত প্রতিষ্ঠাকারী ন্যায়পরায়ণ মুসলিম শাসক নিয়োগ দেয়া আমাদের সকলের উপর ফরজ এই ব্যাপারে আইম্মায়ে রামের ইজমা রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও এরকম অন্যান্য দেশের যে সকল শাসক সরিয়া পরিপন্থী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করছে তারা কাফের ও মুরতাদ কারণ তারা আল্লাহ তালার তাহিদুর রুবুইয়াকে প্রত্যাখ্যান করে নিজেদেরকে রবের আসনে সমাসীন করেছে বিধান দানের যেই অধিকার আল্লাহ রাবুল আলমিন ব্যতীত আর কারণেই তারা তা নিজের জন্য দাবি করেছে শরীয়তের পরিবর্তে মানবরচিত কুফুরি আইন প্রণয়ন ও প্রবর্তন করেছে এবং জনসাধারণের উপর তা চাপিয়ে দিয়েছে তারা আল্লাহ ও তার রাসুলকে বাদ দিয়ে বিশ্বের তাগুত ও আইমায় কুফুরদের কাছে বিচার প্রার্থনা করে ইমান ও কুফুরের চলমান যুদ্ধে কুফুরের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে কাফিরদেরকে সহায়তা করেছে যারা কুফুর ভিত্তিক সরকার ব্যবস্থার অধীনে কাজ করে ঢালাও ভাবে আমরা তাদেরকে তাকফির করি না যা কিনা চরমপন্থী মুকাফিরা শ্রেণী করে থাকে আমরা শুধুমাত্র তাদেরকেই তাকফির করি যাদের কর্মকাণ্ড কুফরে আকবরের মধ্যে পড়ে মুরতাদ সরকারের সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী সহ অন্য সকল সশস্ত্র বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে আমরা ত ইফাতুন মুরতাদাতুন আ হিসেবে দেখি অর্থাৎ তারা এমন বাহিনী যাদের প্রতিটি সদস্য কুফুরি কর্মে লিপ্ত কিন্তু তারা তাদের শক্তি বলে তাদের ব্যাপারে আল্লাহর শরিয়াতে যে বিধান বর্ণিত হয়েছে তা তাদের উপর কায়েম করতে দিচ্ছে না মুসলিমদের জন্য তাদেরকে পাকড়াও করে যাচাই বাছাই করে তাদের উপর আল্লাহর শরিয়াতের বিধান কায়েম করা সম্ভব হচ্ছে না এই বাহিনীর সদস্যদের বিধান মুরতার্ধদের বিধানের অনুরূপ তাদের বিরুদ্ধে মূর্তাতের মতোই কেতাল করা হবে তবে তাদের অনেকের মাঝেই আলজুহুল উইল অজ্ঞতা ও তাবিল ইত্যাদির মতো মাওয়ানিও তাকফির তথা তাকফিরের প্রতিবন্ধক বিষয় বিদ্যমান থাকার প্রবল সম্ভাবনার কারণে সুনির্দিষ্টভাবে তাদের প্রতিটি সদস্যকে আমরা তাকফির করি না এই হল আমাদের স্পষ্ট দৃঢ় অবস্থান যার ভিত্তি হল কোরআন সুন্নাহ ও সালফেসালিহীনের সুস্পষ্ট বক্তব্য এই আকিদা ও দৃষ্টিভঙ্গির উপরে আমরা দৃঢ় প্রতিষ্ঠিত এবং এরই দিকে আমরা মানুষদেরকে আহ্বান করে থাকি এই সুস্পষ্ট সত্যকে অস্বীকারী নিঃসন্দেহে দুর্ভাগা এবং আল্লাহর নির্ধারিত সত্যের মোকাবেলায় তার সব অনর্থক কথা ও অপ্রমাণিত দাবি ভিত্তিহীন বলেই সাব্যস্ত হবে যারা আকিদার প্রচারক হবার দাবি করেন যারা সব বিষয়ে দলিল প্রমাণ ও সালফেসালহীনের মানহাজ ও মত অনুসরণের দাবি করেন কেন জানি এই বিষয়গুলোর ব্যাপারে তাদের অবস্থান বদলে যায় এই বিষয়গুলোর ব্যাপারে তাদের কাছ থেকে দালিলিক আলোচনা পাওয়া যায় না আর পেলেও তা অতি সামান্য তারা আকিদা স্পষ্ট করার কথা বলেন কিন্তু কোনো এক অজানা কারণে এই বিষয়গুলোর ব্যাপারে নিজেদের আকিদা স্পষ্টভাবে প্রকাশ করেন না তারা সালফে সালেহীনের অনুসরণের কথা বলেন কিন্তু এই বিষয়গুলোর আলোচনা আসলেই দেখা যায় তারা কিছু খালাফদের দলিল হিসেবে উপস্থাপন করছেন নিজেরা সারা জীবন অন্ধ অনুসরণ তথা তাকলিদের বিরুদ্ধে বললেও আকিদার এই গুরুত্বপূর্ণ বিষয়ে তারা অন্ধ অনুসারীদের মতোই আচরণ করছেন আমরা তাদের আহ্বান করব তারা যেন এসব ব্যাপারে নিজেদের আকিদে স্পষ্ট করে নিজেদের দাবির পক্ষে প্রমাণ পেশ করে এবং হাল আমলের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাষ্ট্র বা শাসক গোষ্ঠীকে শরীয়তের দলিল না বানিয়ে কোরআন সুন্না ও সালফে সালহিনের বক্তব্যের আলোকে নিজেদের অবস্থানের স্বপক্ষে প্রমাণ পেশ করে অন্যথায় তারা যেন তাদের বিভ্রান্তি থেকে ফিরে আসে এবং সত্যের দিকে রজু করে আমরা তাদের জবাবের অপেক্ষায় রইলাম তোমরা তোমাদের প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ইনশা আল্লাহ পরবর্তী পর্বে বাকি আলোচনা আমরা তুলে ধরবো সবাইকে সেই আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ তালা আমাদের সকলকেই বিষয়গুলো বোঝার وعمو الكرر توفيق دان كرن امين واخر دعوانا ان الحمد لله رب العالمين